सकाले मतिझिल रामकृष्ण मिशने दुर्गापूजा मंडप परिदर्शने जान पुलिशेर महापरिदर्शक मईनुल इस्लाम। পরিদর্শন শেষে তিনি বলেন, এবার পূজাকে কেন্দ্র করে 2.5 লাখ আনসার সদস্য, 75,000 পুলিশ সদস্য ও 3 বাহিনীর সদস্যরা কাজ করছেন। সারা দেশে 32,000-এর অধিক পূজা মণ্ডপে পূজা পালিত হচ্ছে। সেই পূজা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, সেই কারণে বাংলাদেশ পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির সদস্যরা পূজা মণ্ডপে নিয়োজিত রয়েছেন সার্বক্ষণিকভাবে, এবং যেগুলি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ সেখানে আমাদের পুলিশের স্ট্যাটিক ফোর্স রয়েছে। টোটাল 2 লক্ষ প্রায় 2.25 লক্ষ আনসার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে পূজা ডিউটিতে, এবং তারা আগামীকালও বিসর্জন পর্যন্ত থাকবে। এছাড়া বাংলাদেশ পুলিশের 75,000 সদস্য প্রত্যক্ষভাবে এই পূজা মণ্ডপের দায়িত্ব রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী তারা সারা বাংলাদেশে রয়েছে, তাদের অন্যতম একটি দায়িত্ব প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা। পূজাকে কেন্দ্র করে সারা দেশের 35,000 মণ্ডপে 43টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক। তবে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। আর পূজার পরেই চাঁদাবাজ, মাদক ও অপরাধীদের বিরুদ্ধে সারাশি অভিযান শুরু হবে বলেও হুঁশিয়ারি করেন আইজিপি। কালকের ঘটনা তো আমরা ধরেছি, সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং যারাই করতে চাবে কোনো কিছু তাদেরকে কোনো মানে সুযোগ নাই, সে পার পেয়ে যাবে, পার পাওয়ার কোনো সুযোগ নাই, সেটুকুভাবে আশ্বস্ত করতে চাই। আমরা পূজার পরে এই চিন্তায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ সহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা এই সবগুলি নিয়ে আমরা সারাশি অভিযান শুরু করব। আর বিগত সরকারের একটি বড় অংশ চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িত ছিল জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইজিপি। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধকর্মে একটা ব্যাপক সংখ্যক মানুষের সম্পৃক্ত ছিল, যারা কিছু রাজনৈতিক আশ্রয়প্রশ্রয় পেয়েছে। আমি তাদেরকে রাজনৈতিক কর্মী বলতে চাই না, তাদেরকে বলতে চাই অপরাধী। আমাদের দৃষ্টিকোণ থেকে তারা অপরাধী। যারাই অপরাধী যেই হোক তাকে আমাদের আইনের আওতায় আসতেই হবে। বিসর্জনকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশের এই মহাপরিদর্শক। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।